আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাহান টিভির দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, তওবা বলতে আসলে কী বোঝায়? কেন তওবার উপর এত গুরুত্ব আরোপ করা হয়েছে? আল্লাহ তওবাকারীকে কেন সবচেয়ে বেশি পছন্দ করেন? এই বিষয়গুলোই কোরআন ও হাদিসের আলোকে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তওবা হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে অনুশোচনা করা, মহান আল্লাহ তাআলার কাছে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। ইসলামী ধর্মতত্ত্বে তওবা বলতে নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহের দিকে ফিরে আসা আর দৃঢ় সংকল্পকেই বোঝানো হয়েছে। যে তওবার পর পাপের পুনরাবৃত্তি হয় না তাকে বলা হয় তওবাতুন নাসুহা বা খাটি তওবা। কোরআনের একটি পূর্ণাঙ্গ সুরার নামকরণ করা হয়েছে সুরা তওবা। এছাড়াও সুরা নূর, সুরা তাহরিম, সুরা বাকারা, সুরা ফুরকান সহ কোরআনের আরও অনেক স্থানে তওবার গুরুত্বের ওপর অনেক আলোচনা করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলার তাদেরকে ভালোবাসেন যারা তার কাছে তওবা করে, এবং তিনি তাদেরকে ভালোবাসেন যারা নিজেদেরকে পবিত্র করে। সুরা বাকারা আয়াত 222। সুরা নিসার আয়াত 17 থেকে 18 বলা হয়েছে, অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতঃপর অনতিবিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি মাথার উপর যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি করে অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। আল্লাহু আকবার। কোরআনের ন্যায় হাদিসেও কিন্তু তওবার উল্লেখ রয়েছে এবং এর প্রতি অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। তিরমিজি 2499 নম্বর হাদিস। আল্লাহ রাসুল আরও বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষ যদি পাপ না করত তবে আল্লাহ তাআলা মানব জাতিকে উঠিয়ে নিয়ে এমন এক সম্প্রদায়ের অবতারণা করতেন যারা পাপ করে এবং পরে নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। সহিহুল মুসলিম 6621 নং হাদিস। আল্লাহর রাসুল বলেন, তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তার বান্দাদের তওবাতে তার চেয়েও বেশি খুশি হন। আল্লাহু আকবার। সহিহ বুখারি 321 নং হাদিস। এছাড়াও সহিহুল বুখারীর 3470, মুসলিমের 2766, ইবনু মাজাহ এর 2626 নং হাদিসে এমন এক পাপি ব্যক্তির তওবার বর্ণনা দেওয়া হয়েছে, যে ব্যক্তি তার পাপের জন্য তওবার উপায় আছে কি না তা নিয়েই দ্বিধাদ্বন্দ্ব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনি ইসরাইলের যুগে এমন একটি লোক ছিল যে 99টি মানুষকে হত্যা করেছিল। অতঃপর লোকদেরকে বিশ্বের সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করল। তাকে একটি খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল, সে 99টি মানুষকে হত্যা করেছে, এখন কি তার কোনো তওবার সুযোগ আছে? ওই সন্ন্যাসী উত্তরে বলল, না। সুতরাং ওই লোকটি ক্রোধান্বিত হয়ে তাকেও হত্যা করে 100 পূর্ণ করল। পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করল। এবারও তাকে এক আলেমের খোঁজ দেয়া হলো। সে তার নিকটে এসে বলল, সে 100 মানুষকে খুন করেছে, সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে? ওই সন্ন্যাসী বলল, হ্যাঁ আছে, তুমি অমুক দেশে চলে যাও, সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো। সে ব্যক্তি ওই দেশ অভিমুখে যেতে আরম্ভ করল। যখন সে মধ্যরাস্তায় পৌঁছল তখন তার মৃত্যু চলে আসলো। তার জান কবজ করার জন্য রহমত ও আজাবের উভয় প্রকার ফেরেস্তাই উপস্থিত হলেন। ফেরেস্তাদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হয়ে গেল।
রহমতের ফেরেশতারা বললেন, এই ব্যক্তি তওবা করে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আজাবের ফেরেশতারা বললেন, সে এখনও কোনো ভালো কাজ করেনি, এই জন্য তার শাস্তি প্রাপ্ত। তখন একজন ফেরেশতা ফয়সালা দিলেন যে তোমরা দুদেশের দূরত্ব মেপে দেখো, যে খারাপ দেশ থেকে সে এসেছে এবং যে ভালো দেশের দিকে সে অগ্রসর হচ্ছে। অতএব তারা দূরত্ব মাপলেন এবং সেই ভালো দেশটিকেই বেশি নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাই তার জান কবজ করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আমাদের আসলে সকলেরই উচিত নিজেদের ভুলগুলো বুঝতে পারা, তা পরিত্যাগ করা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, যার উপর আল্লাহ ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দর্শক, আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে, কোনো আমল সম্পর্কে জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেই হাদিসটি বা সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।